আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যে সকল শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পাস করেছো অথবা এইচএসসি পাস করেছো, এরপরে সিদ্ধান্ত নিতে পারছো না আসলে কোন লাইনে পড়াশোনা করলে ভালো হবে, অর্থাৎ কোন দিকে পড়াশোনা করলে তুমি তাড়াতাড়ি সফল হতে পারবে, এইসব বিষয় নিয়ে যারা টেনশন করছো বা বুঝতে পারছো না কোন সিদ্ধান্ত নিলে তোমার জন্য ভালো হবে, তাদের জন্য আজকে এই ভিডিওটি। কারণ আজকে এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে এসএসসি অথবা এইচএসসি পাসের পরে তুমি মেডিকেল টেকনোলজিতে পড়ে খুব ভালো একটি ক্যারিয়ার করতে পারো, এবং এখানে কাজের ক্ষেত্র কি কি রয়েছে, কাজের চাহিদা এবং কি কি সুযোগ সুবিধা তুমি এখানে পাবে, সবগুলো বিষয় জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে জানতে পারবে। এসএসসি ও এসএসসি পাশের পর নির্বাচন নিয়ে অর্থাৎ বিষয় নির্বাচন নিয়ে শিক্ষার্থী, অভিভাবক সবাই চিন্তায় পড়ে যান, তাই এই সময় বেছে নিতে হবে এমন একটা বিষয় যেখানে শিক্ষা ব্যয় কম হবে এবং পড়ালেখা শেষে বেকার বসে থাকতে হবে না। বর্তমান সময়ে তেমন একটি সম্ভাবনাময় পেশা হলো মেডিকেল টেকনোলজি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মেডিকেল টেকনোলজি সম্পর্কে সকল তথ্য জানতে পারবে। চিকিৎসা সেবায় ডাক্তারদের প্রাধান্য দেওয়া হলেও একটি হাসপাতাল বা ক্লিনিকে শুধু ডাক্তার দ্বারা পরিচালিত হতে পারে না, প্রত্যেকটা বিভাগে ডাক্তারদের সহকারী হিসেবে প্রয়োজন হয় বিশেষজ্ঞ কর্মী, এদের বলা হয় মেডিকেল টেকনোলজি। চাহিদা ও কাজের ক্ষেত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন, একজন গ্রাজুয়েট চিকিৎসকের বিপরীতে 5 থেকে 6 জন মেডিকেল টেকনোলজির প্রয়োজন হয়। সেই হিসাবে বাংলাদেশে বর্তমানে প্রায় 2 লাখেরও বেশি মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন রয়েছে। ইউনিয়ন, উপজেলা বা জেলা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত প্রচুর সরকারি বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের তালিকাভুক্ত ক্লিনিক ছাড়াও আছে প্রায় 18,000 কমিউনিটি ক্লিনিক, অসংখ্য বেসরকারি ডায়াগনস্টিক ল্যাবরেটরি। এইসব প্রতিষ্ঠানে ব্যাপক সংখ্যক মেডিকেল টেকনোলজি দরকার হয়। দেশের বাইরেও মেডিকেল টেকনোলজিস্টদের কাজের সুযোগ রয়েছে। আমাদের দেশের প্রেক্ষিতে মেডিকেল টেকনোলজি বিষয়ে পড়ালেখা করে বের হলেই সাধারণত 10 থেকে 15 হাজার টাকা বেতন পেয়ে থাকে। পরবর্তী কাজের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির সাথে সাথে সে 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারে। পড়ালেখা মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে ক্যারিয়ার করতে চাইলে এসএসসি পাশের পর পছন্দের যে কোনো একটি বিষয়ে ভর্তি হতে পারেন। বিষয়গুলো হলো প্যাথোলজি, ডেন্টাল, ফার্মেসি, নার্সিং, ফিজিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ও প্যারামেডিকেল। বিএসসি ও এমএসসি করারও সুযোগ রয়েছে। যোগ্যতা, যে কোনো বিভাগ থেকে এসএসসি ন্যূনতম 2.5 পেলে পছন্দের একটি কোর্সে ভর্তি হওয়া যাবে। পড়াশোনা করা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। একাডেমিক রেজাল্টের পাশাপাশি কর্মদক্ষতা যত ভালো হবে তত ভালো অবস্থানে অথবা ভালো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। তো এরপরে রয়েছে কোথায় পড়াশোনা করবেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন প্রাপ্ত মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এখানে এখানকার কোর্সের মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন প্যাথোলজি, ফার্মেসি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ডেন্টাল, ফিজিওথেরাপি, নার্সিং ও প্যারামেডিকেল। এখানে পড়ালেখার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে সকল শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পাস করেছো বা এইচএসসি পাস করেছো, তোমরা বুঝতে পেরেছো যে তোমরা যদি এই মেডিকেল টেকনোলজিস্ট এই সাইটে অর্থাৎ এই এইদিকে পড়াশোনা করো, তাহলে তোমার খুব কম খরচে তাড়াতাড়ি পড়াশোনা শেষ হয়ে যাবে এবং তোমাকে বসে থাকতে হবে না, বেকার বসে থাকতে হবে না। তুমি অবশ্যই যে কোনো বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার অথবা ক্লিনিকে সুযোগ পেয়ে যাবে বা চাকরি করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, এবং শিক্ষামূলক সকল তথ্য সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে। সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।